গল্প কবিতা পাঠে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প ভূষণ্ডীর মাঠে লেখক রাজশেখর বসু শিবু ভট্টাচার্যের নিবাস পেনেটি গ্রামে একটি স্ত্রী তিনটি গরু একতলা পাকা বাড়ি ২৬ ঘর যজমান কিছু ব্রহ্মোত্তর জমি কয়েক ঘর প্রজা ইহাতেই স্বচ্ছন্দে সংসার চলিয়া যায় শিবুর বয়স বত্রিশ ছেলেবেলায় স্কুলে যায় একটু লেখাপড়া শিখিয়াছিল এবং বাপের কাছে সামান্য যেটুকু সংস্কৃত পড়িয়াছিল তাহা সম্পত্তি এবং যজমান রক্ষার পক্ষে যথেষ্ট কিন্তু শিবুর মনে সুখ ছিল না তাহার স্ত্রী নৃত্যকালীর বয়স আন্দাজ পঁচিশ আটো মজবুত গরণ দুর্দান্ত স্বভাব স্বামীর প্রতি তাহার যত্নের ত্রুটি ছিল না কিন্তু শিবু সে যত্নের মধ্যে রস খুঁজিয়া পাইত না সামান্য খুঁটিনাটি নাটি লইয়া স্বামী স্ত্রীতে তুমুল ঝগড়া বাধিত পাঁচ মিনিট বকাবকির পরেই শিবুর দম ফুরাইয়া যাইত কিন্তু নৃত্যকালীর রসনা একবার ছুটিতে আরম্ভ করিলে সহজে নিরস্ত হইত না প্রতিবারে শিবুরই পরাজয় ঘটিত স্ত্রীকে বসে রাখিতে না পারায় পাড়ার লোকে শিবুকে কাপুরুষ ভেরো মেনিমুখ প্রভৃতি আখ্যা দিয়াছিল ঘরে বাহিরে এই রূপে লাঞ্ছিত হওয়ায় শিবুর অশান্তির সীমা ছিল না একদিন নৃত্যকালি গুজব শুনিল তাহার স্বামীর চরিত্র দোষ ঘটিয়াছে সেদিনকার বচসা চরমে পৌঁছিল নৃত্যকালীর ঝাঁটা শিবুর পৃষ্ঠ স্পর্শ করিল শিবু বেচারা ক্রোধে ক্ষোভে কষ্টে চোখের জল রোধ করিয়া কোনো গতিকে রাত কাটাইয়া পরদিন ভোর ছটার ট্রেনে কলিকাতা যাত্রা করিল শেয়ালদহ হইতে সোজা কালীঘাটে গিয়া শিবু নানা উপাচারে পাঁচ টাকার পূজা দিয়া মানত করিল হে মা কালি মাগিকে ওলা উঠোই টেনে নাও মা আমি জোড়া পাঁঠার নৈবৃদ্ধি দেব আর যে বরদাস্ত হয় না একটা সুরাহা করে দাও মা যাতে আবার নতুন করে সংসার পাততে পারি মাগির ছেলে পুলে হল না সেটাও তো দেখতে হবে দোহাই মা মন্দির হইতে ফিরিয়া শিবু বড় এক ঠোঙা তেলে ভাজা খাবার আদশের দই এবং আদশের অমৃতি খাইল তারপর সমস্ত দিন জন্তুর বাগান জাদুঘর হগ সাহেবের বাজার হাইকোর্ট ইত্যাদি দেখিয়া সন্ধ্যাবেলা বিডন স্ট্রিটের হোটেল ডি অর্থোডক্সে এক প্লেট কারি দু প্লেট রোস্ট ফাউল এবং আটখানা ডেভিল জলযোগ করিল তারপর সমস্ত রাত থিয়েটার দেখিয়া ভোরে পেনেটি ফিরিয়া গেল মা কালী কিন্তু উল্টা বুঝিয়াছিলেন বাড়ি আসিয়ায় শিবুর ভেদ আরম্ভ হইল ডাক্তার আসিল কবিরাজ কিছুই হইল না আট ঘণ্টা রোগে ভুগিয়া স্ত্রীকে পায়ে ধরাইয়া কাঁদাইয়া শিবু ইহলোক পরিত্যাগ করিল গ্রামে আর মন টিকিল না শিবু সেই রাত্রেই গঙ্গা পার হইল পেনেটির আর পার কোন নগর সেখান হইতে তোরমুখ হইয়া ক্রমে রিসড়া শ্রীরামপুর বৈদ্যবাটির হাট চাঁপদানির চটকল ছাড়াইয়া আরও দু তিন ক্রোশ দূরে ভূষণ্ডির মাঠে পৌঁছিল মাঠটি বহুদূর বিস্তৃত জনমানব শূন্য এককালে এখানে ইট খোলা ছিল সেজন্য সমতল নয় কোথাও গর্ত কোথাও মাটির ঢিপি মাঝে মাঝে আশ্বওরা ঘেঁটু বুনো ওল বাবলা প্রভৃতির ঝোপ শিবুর বড়ই পছন্দ হইল একটা বহুকালের পরিত্যক্ত ইটের পাঁজার একপাশে একটা লম্বা তালগাছ সোজা হইয়া উঠিয়াছে আর একদিকে একটা ন্যাড়া বেলগাছ ত্রিভঙ্গ হইয়া দাঁড়াইয়া আছে শিবু সেই বেলগাছে ব্রহ্মদৈত্য হইয়া বাস করিতে লাগিল যাহারা স্পিরিচুয়ালিজম বা প্রেতত্বের খবর রাখেন না তাঁহাদিগকে ব্যাপারটা সংক্ষেপে বুঝাইয়া দিতেছি মানুষ মরিলে ভূত হয় ইহা সকলেই শুনিয়াছেন কিন্তু এই থিওরির সঙ্গে স্বর্গ নরক পুনর্জন্ম খাপ খায় কী রূপে প্রকৃত তথ্য এই নাস্তিকদের আত্মা নাই তাহারা মরিলে অক্সিজেন হাইড্রোজেন নাইট্রোজেন প্রভৃতি গ্যাসে পরিণত হন সাহেবদের মধ্যে যাহারা আস্তিক তাহাদের আত্মা আছে বটে কিন্তু পুনর্জন্ম নাই তাহারা মৃত্যুর পর ভূত হইয়া প্রথমত একটি বড় ওয়েটিং রুমে জমায়েত হন তথায় কল্পবাসের পর তাহাদের শেষ বিচার হয় রায় বাহির হইলে কতগুলি ভূত অনন্ত স্বর্গে এবং অবশিষ্ট সকলে অনন্ত নরকে আশ্রয় লাভ করেন সাহেবরা জীবদ্দশায় যে স্বাধীনতা ভোগ করেন ভূতাবস্থায় তাহা অনেকটা কমিয়া যায় বিলাতি প্রেতাত্মা বিনা পাশে ওয়েটিং রুম ছাড়িতে পারে না যাহারা সিয়ান্স দেখিয়াছেন তাহারা জানেন বিলাতি ভূত নামানো কীরকম কঠিন কাজ হিন্দুর জন্য অন্যরূপ বন্দোবস্ত কারণ আমরা পুনর্জন্ম স্বর্গ নরক কর্মফল তষা হৃষিকেশ নির্বাণ মুক্তি সবই মানি হিন্দু মরিলে প্রথমে ভূত হয় এবং যত্র তত্র স্বাধীনভাবে বাস করিতে পারে আবশ্যক মতো ইহলোকের সঙ্গে কারবারও করিতে পারে এটা একটা মস্ত সুবিধা কিন্তু এই অবস্থা বেশিদিন স্থায়ী নয় কেহ কেহ দু চার দিন পরেই পুনর্জন্ম লাভ করে কেহ বা দশ বিশ বৎসর পরে কেহ বা দু তিন শতাব্দী পরে ভূতদের মাঝে মাঝে চেঞ্জের জন্য স্বর্গে ও নরকে পাঠানো হয় এটা তাদের স্বাস্থ্যের পক্ষে ভালো কারণ স্বর্গে খুব ফুর্তিতে থাকা যায় এবং নরকে গেলে পাপ ক্ষয় হইয়া সূক্ষ্ম শরীর বেশ হালকা ঝরঝরে হয় তাছাড়া সেখানে অনেক ভালো ভালো লোকের সঙ্গে দেখা হইবার সুবিধা আছে কিংবা যাহাদের ভাগ্যক্রমে কাশীলাভ হয় অথবা নেপালে পশুপতিনাথ বা রথের উপর বামন দর্শন ঘটে কিংবা যাহারা সকৃত পাপের বোঝা ঋষিকেশের উপর চাপাইয়া নিশ্চিন্ত হইতে পারেন তাঁহাদের পুনর্জন্ম নবিদ্ধতে একেবারেই মুক্তি দু তিন মাস কাটিয়া গিয়াছে শিবু সেই বেলগাছেই থাকে প্রথম প্রথম কতক নূতন স্থানে নূতন অবস্থায় বেশ আনন্দে কাটিয়াছিল এখন শিবুর বড়ই ফাঁকা ফাঁকা ঠেকে মেজাজটা যতই বধ হোক নৃত্যর একটা আন্তরিক টান ছিল শিবু এখন তাহা হাড়ে হাড়ে অনুভব করিতেছে একবার ভাবিল দূর হোক না হয় পেনেটিতেই আড্ডাগাড়ি তারপর মনে হইল লোকে বলিবে বেটা ভূত হইয়াও স্ত্রীর আঁচল ছাড়িতে পারে নাই না এইখানেই একটা পছন্দ মতো উপদেবীর জোগাড় দেখিতে হইল ফাল্গুন মাসের শেষবেলা গঙ্গার বাঁকের উপর দিয়া দক্ষিণা হাওয়া ঝিরঝির করিয়া বহিতেছে সূর্যদেব জলে হাবুডুবু খাইয়া এইমাত্র তলাইয়া গিয়াছেন ঘেঁটু ফুলের গন্ধে মাঠ ভরিয়া গিয়াছে শিবুর বেলগাছে পাতা গজাইয়াছে দূরে আকন্দ ঝোপে নূতন গোটা কতক একরাশ তুলোর আঁশ হাওয়ায় উড়িয়া মাক্রসার কঙ্কালের মতো ঝিকমিক করিয়া শিবুর গায়ে পড়িতে লাগিল একটা হলদে রঙের প্রজাপতি শিবুর শুক খো ভেদ করিয়া উড়িয়া গেল একটা কালো গুবড়ে পোকা ভরর করিয়া শিবুকে প্রদক্ষিণ করিতে লাগিল অদূরে বাবলা গাছে একজোড়া দাঁড় কাক বসিয়া আছে কাক গলায় শুসুরি দিতেছে কাকিনী চোখ মুদিয়া গদগদ স্বরে মাঝে মাঝে ক করিতেছে একটা কটকটে ব্যাঙ সদ্য ঘুম হইতে উঠিয়া গুটি গুটি পা ফেলিয়া বেলগাছের কোটর হইতে বাহিরে আসিল এবং শিবুর দিকে ড্যাবডেবে চোখ মেলিয়া টিটকারি দিয়া উঠিল একদল পোকা সন্ধ্যার আসরের জন্য যন্ত্রে সুর বাঁধিতেছিল এতক্ষণে সঙ্গত ঠিক হওয়ায় সমস্বরে রিড়ি রিড়ি করিয়া উঠিল শিবুর যদিও রক্ত শরীর নাই কিন্তু মরিলেও স্বভাব যাইবে কোথা শিবুর মনটা খাঁ খাঁ করিতে লাগিল যেখানে হৃৎপিণ্ড ছিল সেখানটা ভরাট হইয়া ধরাক ধরাক করিতে লাগিল মনে পড়িল ভূষণ্ডীর মাঠের প্রান্তস্থিত পিটুলি বিলের ধারে শ্যাওরা গাছে একটি পেতনি বাস করে শিবু তাহাকে অনেকবার সন্ধ্যাবেলা পল হাতে মাছ ধরিতে দেখিয়াছে তার আপাদমস্তক ঘেরা টোপ দিয়ে ঢাকা একবার সে ঢাকা খুলিয়া শিবুর দিকে চাহিয়া লজ্জায় জিব কাটিয়াছিল পেত্নির বয়স হইয়াছে কারণ তাহার গাল একটু তোবড়াইয়াছে এবং সামনের দুটো দাঁত নাই তাহার সঙ্গে ঠাট্টা চলিতে পারে কিন্তু প্রেম হওয়া অসম্ভব একটি শাঁখচূর্ণি কয়েকবার শিবুর নজরে পড়িয়াছিল সে একটা গামছা পরিয়া আর একটা গামছা মাথায় দিয়া এলো চুলে বকের মতো লম্বা পা ফেলিয়া হাতের হাঁড়ি হইতে গোবর গোলা জল ছড়াইতে ছড়াইতে চলিয়া যায় তাহার বয়স তেমন বেশি বোধ হয় না শিবু একবার রসিকতার চেষ্টা করিয়াছিল কিন্তু শাকচুন্নি ক্রুদ্ধ বিড়ালের মতো ফ্যাঁচ করিয়া ওঠে অগত্যা শিবুকে ভয়ে চম্পট দিতে হয় শিবুর মন সবচেয়ে হরণ করিয়াছে এক ডাকিনী ভূষণ্ডীর মাঠের পূর্বদিকে ধারে ক্ষীরি বাম্নির পরিত্যক্ত ভিটাই যে জীর্ণ ঘরখানি আছে তাহাতেই সে অল্পদিন হইল আশ্রয় লইয়াছে শিবু তাহাকে শুধু একবার দেখিয়াছে এবং দেখিয়াই মজিয়াছে ডাকিনী তখন একটা খেজুরের ডাল দিয়া রোয়াগ ঝাঁট দিতেছিল পরনে সাদা থান শিবুকে দেখিয়া নিমেষের তরে ঘুমটা সরাইয়া ফিক করিয়া হাসিয়াই সে হাওয়ার সঙ্গে মিলাইয়া যায় কি দাঁত কি মুখ কি রং নৃত্যকালীর রঙ ছিল পান্তুয়ার মতো কিন্তু ডাকিনীর রং যেন পান্তুয়ার শ্বাস শিবু একটা সুদীর্ঘ নিঃশ্বাস ছাড়িয়া গান ধরিল আহা শ্রীদাধিকে চন্দ্রা বলি কারে রেখে কাড়ে ফেলি সহসা প্রান্তর প্রকম্পিত করিয়া নিকটবর্তী তালগাছের মাথা হইতে তীব্র কণ্ঠে শব্দ উঠিল চারা রা 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 আরে ভজুয়াকে বহিনিয়া ভগলুকে বিটিয়া কেক্রাসে সাদিয়া হো কেকরাসে হো শিবু চমকাইয়া উঠিয়া ডাকিল তালগাছে কে রে উত্তর আসিল কারিয়া পিরেদ বা শিবু বলিল কেলে ভূত নেমে এসো বাবা মাথায় পাগড়ি কালো লিকলিকে চেহারা কাঁকলাসের মতো একটি জীবাত্মা সরাক করিয়া তালগাছের মাথা হইতে নামিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া বলিল গোর লাগি বরম দেউজি শিবু বলিল জিতা রহ বেটা একটু তামাক খাওয়াতে পারিস কারিয়া পিরেদ বলিল ছিলাম বা শিবু বলিল তামাকই নেই তা ছিলিম জোগাড় কর না প্রেত ঊর্ধ্বে উঠিল এবং অল্পক্ষণ মধ্যে বৈদ্যবাটির বাজার হইতে তামাক টিকা কলিকা আনিয়া আগ সুলগাইয়া শিবুর হাতে দিল শিবু একটা কচুর ডাঁটার উপর কলিকা বসাইয়া টান দিতে দিতে বলিল তারপর এলি কবে তোর হালচাল সব বল কারিয়া পীরেত যে ইতিহাস বলিল তা সারমর্ম এই তাহার বাড়ি ছাপড়া জিলা দেশে এককালে তাহার জরু গরু জমি জেরাত সবই ছিল তাহার স্ত্রী মুংড়ি অত্যন্ত মুখরা ও বদমেজাজি বনিবনাও কখনো হইত না একদিন প্রতিবেশী ভুজুয়ার ভগ্নীকে উপলক্ষ করিয়া স্বামী স্ত্রীতে বিষম ঝগড়া হয় এবং স্ত্রীর পিঠে একঘা লাঠি কষাইয়া স্বামী দেশ ছাড়িয়া কলিকাতায় চলিয়া আসে সে আজ ত্রিশ বৎসরের কথা কিছুদিন পরে সংবাদ আসে যে মুংড়ি বসন্ত রোগে মরিয়াছে স্বামী আর দেশে ফিরিল না বিবাহও করিল না নানা স্থানে চাকরি করিয়া অবশেষে চাঁপদানের মিলে কুলির কাজে ভর্তি হয় এবং কয়েক বৎসরের মধ্যে সর্দারের পদ পায় কিছুদিন পূর্বে একটি লোহার করি হাফিজ অর্থাৎ কপিকলে উত্তোলন করিবার সময় তার মাথায় চোট লাগে তারপর এক মাস হাসপাতালে শয্যাশায়ী হইয়া থাকে সম্প্রতি পঞ্চত্ব প্রাপ্ত হইয়া প্রেতরূপে এই তালগাছে বিরাজ করিতেছে শিবু একটা লম্বা টান মারিয়া কলিকাটি কারিয়া পিরেতকে দিবার উপক্রম করিতেছিল এমন সময় মাটির ভিতর হইতে ভাঙা কাঁসরের মতো আওয়াজ আসিল ভায়া কলকাতায় কিছু আছে নাকি বেলগাছের কাছে যে ইটের পাঁজা ছিল তাহা হইতে খানকতক ইট খসিয়া গেল এবং ফাঁকের ভিতর হইতে হামাগুড়ি দিয়া একটি মূর্তি বাহির হইল স্থূল খর্বদেহ ঠেলো হুঁকার খোলের উপর একজোড়া পাকা গোপ গজাইলে যেরকম হয় সেই প্রকার মুখ মাথায় টাক গলায় রুদ্রাক্ষের মালা গায়ে ঘুণ্টি দেওয়া মের যাই পরনে ধুতি পায়ে তালতলার চটি আগন্তুক শিবুর হাত হইতে কলিকাটি লইয়া বলিলেন ব্রাহ্মণ দণ্ডবত হই কিছু সম্পত্তি ছিল এইখানে পোঁতা আছে তাই যক্ষী হয়ে আগলাচ্ছি বেশি কিছু নয় দু পাঁচশো সব বন্ধকি তমসুক দাদা ইস্তাম্বর কাগজে লেখা নগদ শিক্ষা একটিও পাবে না খবরদার ওদিকে নজর দিও না হাতে হাত করি পড়বে থু থু শিবুর মেঘদূত একটু আদু জানা ছিল সসম্ভ্রমে জিজ্ঞাসা করিল যক্ষ মহাশয় আপনি কি কালিদাসের যক্ষ বলিল ভাইরা ভাই কালিদাস আমার মাস্তুতো শালিকে বে করে ছোকরা হিজলিতে নিমকির গোমস্তা ছিল অনেক দিন মারা গেছে তুমি তার নাম জানলে কিসে হ্যাঁ শিবু বলিল আপনার এখানে কতদিন আগমন হয়েছে যক্ষ বলিল আমার আগমন হ্যাঁ হ্যাঁ আমি বলে গিয়ে সাড়ে তিন কুড়ি বছর এখানে আছি কত এলো দেখলুম কত গেল তাও দেখলুম আরে তুমি তো সেদিন এলে কাঠ তাড়িয়ে তিনবার হোঁচট খেয়ে গাছে উঠলে সব দেখেছি আমি তোমার গানের শখ আছে দেখেছি বেশ বেশ কালোয়াতি শিখতে যদি চাও তো আমার সাঁকড়ে ধও দাদা এখন আওয়াজটা যদি চো একটু খোনা হয়ে গেছে তবু মরাহাতি লাখ টাকা শিবু বলিল মশায়ের ভূতপূর্ব পরিচয়টা জিজ্ঞাসা করতে পারি কি যক্ষ বলিল বিলক্ষণ আমার নাম নদের চাঁদ মল্লিক পদবি বসু জাতি কায়স্থ নিবাস রিসরে হাল শাকিন এই পাঁজার মধ্যে সাবেক পেশা দারোগা গিরি ইলাকা রিসরে ইস্তক ভদ্রেশ্বর জর্জটি সাহেবের নাম শুনেছ হুগলির কালেক্টর ভারী ভালোবাসত আমাকে মুল্লুকের শাসনটা তামাম আমার হাতেই ছেড়ে দিয়েছিল মল্লিকের দাপটে লোকে ত্রাহি ত্রাহি ডাক ছাড়তো শিবু বলিল মশায়ের পরিবারাদি কি যক্ষ দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন সব সুখ কি কপালে হয় রে দাদা ঘর সংসার সবই তো ছিল কিন্তু গিন্নিটি ছিলেন খান্ডার বলব কি মশাই আমি হুলুম গিয়ে নাদু মল্লিক কোম্পানির ফৌজদারি নিজামত আদালত যার মুঠোর মধ্যে আমারই পিঠে দিলে কিনা একঘা চেলা কাঠ কষিয়ে তারপরেই পালালো বাপের বাড়ি তিনশো চব্বিশ ধারায় ফেলতুম কিন্তু কেলেঙ্কারির ভয়ে গ্রেপ্তারি পরোয়ানা আর ছাড়লুম না কিন্তু যাবে কোথা গুরু আছেন ধর্ম আছেন সাতচল্লিশ সনের মরকে মাগি ফৌথ হল সংসার ধর্মে আর মন বসল না জর্জটি সাহেব বিলেত গেলে আমিও পেনশন নিয়ে এক শখের যাত্রা খুললুম তারপর পরমায় ফুরুলে এই হেথা আড্ডা গেড়েছি ছেলেপুলে হয়নি তাতে দুঃখ নেই দাদা আমি করব রোজগার আর কোন আবাগের বেটা ভূত মানুষ হয়ে আমার ঘরে জন্ম নিয়ে সম্পত্তির ওয়ারিস হবে সেটা আমার সইত না এখন তোফা আছি নিজের বিষয় নিজে আগলায় গঙ্গার হাওয়া খায় আর বববম করি থাক আমার কথা তো সব শুনলে এখন তোমার কেচ্ছা বলো শিবু নিজের ইতিহাস সমস্ত বিবৃত করিল কারিয়া পিড়েতের পরিচয়ও দিল যক্ষ বলিলেন সব স্যাঙ্গাতের একই হাল দেখছি পুরোনো কথা ভেবে মন খারাপ করে ফল নেই এখন একটু গাওনা বাজনা করিয়েসো পাখো আজ নেই তেমন জুত হবে না আচ্ছা পেট চাপড়েই ঠেকা দিই উম ঢন ঢন করছে বাবা ছাতুখোর একটু এঁটেল মাটি চটকে এই মধ্যিখানে থাবড়ে দেত ঠিক হয়েছে চৌতাল বোঝো ছমাত্রা চারটাল দুই ফাঁক বলশোন ধা ধা ধিন তাক্তাগে গিন্নি ঘা দেন কর্তাকে ধরে তারা করে খিটখিটে কথা কয় ধূর্তা গিন্নি কর্তা গাধারে ঘাড়ে ধরে ঘন ঘন ঘা কত ধুম ধুম দিতে থাকে টুটি টিপে ঝুঁটি ধরে উল্টে পাল্টে ফেলে গিন্নি ঘুঘুটির ক্ষমতা কম নয় ধাক্কা ধুক্কি দিতে ত্রুটি ধ্বনি করে না নগণ্য নির্ধন কর্তা গাধা ধায়ের উপর সম ধিনতা তা তেরে কেটে ধা এই ধা ফসকালেই সব মাটি গলাটা ধরে আসছে খট্টাভূত আর এক ছিলিম সাজ ব্যাটা উদ্যোগী পুরুষের লক্ষ্মীলাভ অনিবার্য অনেক কাকুতি মিনতির পরে ডাকিনী শিবুর ঘর করিতে রাজি হইয়াছে কিন্তু সে এখনও কথা বলে নাই ঘুমটাও খোলে নাই তবে ইশারাই সম্মতি জানাইয়াছে আজ ভৌতিক পদ্ধতিতে শিবুর বিবাহ সূর্যাস্ত হইবা মাত্র শিবু সর্বাঙ্গে গঙ্গা মৃত্তিকা মাখিয়া স্নান করিল গাবের আটা দিয়া পৈতা মাজিল ফণিমনসার বুরুষ দিয়া চুল আঁচড়াইল টিকিতে একটি পাকা তেলাকুচা বাঁধিল ঝোপে ঝোপে বন জঙ্গলে ঘুরিয়া ঘুরিয়া একরাজ ঘেঁটু ফুল বইচি কয়েকটি পাকা নোনা ও বেল সংগ্রহ করিল তারপর সন্ধ্যায় শেয়ালের ঐক্যতান আরম্ভ হইতেই সে ক্ষিরিবাম্নির ভিটায় যাত্রা করিল সেদিন শুক্লপক্ষের চতুর্দশী ঘরের দাওয়ায় কচুপাতার আসনে ডাকিনীর সম্মুখে বসিয়া শিবু মন্ত্র পাঠের উদ্যোগ করিয়া চিত্তে বলিল এইবার ঘোমটা খুলতে হচ্ছে ডাকিনি ঘোমটাটা সরাইল শিবু চমকিত হইয়া সভয়ে বলিল হ্যাঁ তুমি নেত্য নৃত্যকালী বলিল হ্যাঁ রে মিনছে মনে করেছিলে মোড়ে আমার কবল থেকে বাঁচবে পেতনি শাঁকচুন্নির পিছু পিছু ঘুরতে বড় মজা না শিবু বলিল এলে কি করে ওলা উঠোই নাকি নৃত্যকালী বলিল ওলা উঠো হোক কেন ঘরে কি কেরোসিন ছিল না শিবু বলিল তাই চেহারাটা ফর্সাপানা দেখাচ্ছে ওর খেলে সোনার জলুস বাড়ে ধাতটাও একটু নরম হয়েছে নাকি শুভকর্মে বাধা পড়িল বাহিরে ও কিসের গোলযোগ যেন একপাল শকুনি গৃধিণী ঝুটোপাটি কারাকাড়ি ছেঁড়াছঁড়ি করিতেছে সহসা উল্কার মতো ছুটিয়া আসিয়া পেত্নী ও শাঁকচুন্নি উঠানের বেড়ার আগর ঠেলিয়া ভীষণ চেঁচামেচি আরম্ভ করিল ছাপাখানায় দেবতাগণের সুবিধার জন্য চন্দ্রবিন্দু বাদ দিলাম পাঠকগণ ইচ্ছা বসাইয়া লইবেন পেতনি বলিল আমার স্বামী তোকে কেন দেবোলা শাকচুন্নি বলিল আমর বুড়ি ও যে তোর নাতির বয়সী পেতনি বলিল আহা কি আমার কোনে বউ গা শাকচুন্নি বলিল দূর মেছো পেত্নী আমি যে ওর দুজন্ম জন্ম আগেকার বউ পেত্নী বলিল দূর গোবরচুন্নি আমি যে ওর তিন জন্ম আগেকার বউ শাকচুন্নি বলিল মর চেঁচিয়ে ওদিকে ডাইনি মাগি মিনছেকে নিয়ে উধাও হোক তখন পেতনি বিড়বির করিয়া মন্ত্র পড়িয়া আগর বন্ধ করিয়া বলিল আগে তোর ঘাড় মটকাবো তারপর ডাইনি বেটিকে খাব কামডি চুলোচুলি আরম্ভ হইল একা নৃত্যকালিতেই রক্ষা নাই তাহার উপর পূর্বতন দুই জন্মের আরও দুই পত্নী হাজির শিবু হাতে পৈতা জড়াইয়া ইষ্টমন্ত্র জপিতে লাগিল নৃত্যকালী রাগে ফুলিতে লাগিল এমন সময় নেপথ্যে যক্ষের গলা শোনা গেল ধনী শুনছ কি বা মনে ভাবছো বুঝি শ্যামের বাসি ডাকছে তোমায় বাঁশ বনে ওটা যে খ্যাঁক শেয়ালি দিও না কুলে কালি রাত বিড়েতে শ্যাল কুকুরের ছুঁচো প্যাঁচার ডাক শুনে যক্ষ বেড়ার কাছে আসিয়া বলিলেন ভায়া এখানে হচ্ছে কি এত গোল কিসের কাড়িয়া পিরে থাকিল এ বরম পিচাস আরে দরওয়াজা তো খোল শিবুর সারা নাই প্রচণ্ড ধাক্কা পড়িল কিন্তু মন্ত্রবদ্ধ আগর খুলিল না বেড়াও ভাঙিল না তখন কারিয়াপিদের তারস্বরে উৎপাটন মন্ত্র পড়িল মারে জওয়ান হেঁইয়া অর্ভিথোরা হেঁয়া পর্বত্তরী হেঁইয়া চালে ইঞ্জন হেঁয়া ফটে ওয়লট হেঁয়া খবরদার হাফিজ মরমর করিয়া ঘরের চাল দেওয়াল বেড়া আগর সমস্ত আকাশে উঠিয়া দূরে নিক্ষিপ্ত হইল ডাকিনী অর্থাৎ নৃত্যকালীকে দেখিয়া যক্ষ বলিলেন কি গিন্নি এখানে ব্রহ্মদত্তিটার সঙ্গে ছি ছি লজ্জার মাথা খেয়েছ ডাকিনি ঘোমটা টানিয়া কাঠ হইয়া বসিয়া রহিল কারিয়া পীরেদ বলিল আরে মুংরি তোহর সরম নেহিবা তারপর যে ব্যাপার আরম্ভ হইল তাহা মনে করিলেও কলমের কালি শুখাইয়া যায় শিবুর তিন জন্মের তিন স্ত্রী এবং নৃত্যকালীর তিন জন্মের তিন স্বামী এই ডবল ত্রহস্পর্শ যোগে ভূষণ্ডীর মাঠে যুগপথ জলস্তম্ভ দাবানল ও ভূমিকম্প শুরু হইল ভূত প্রেত দৈত্য পিশাচ তাল বেতাল প্রভৃতি দেশি উপদেবতা যে যেখানে ছিল তামাশা দেখিতে আসিল স্পুক পিক্সি নোম গবলিন প্রভৃতি গোপ কামানো বিলাতি ভূত বাঁশি বাজাইয়া নাচিতে লাগিল জিন আফ্রিদ মারিদ প্রভৃতি লম্বা দাঁড়িওয়ালা কাবুলি ভূত দাপা দাপি আরম্ভ করিল চিং চ্যাং ফেচ্যাং ইত্যাদি মাকুন্দে চিনে ভূত ডিগবাজি খাইতে লাগিল রাম 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 জয় চণ্ডী আজ্ঞা কর মা কে এই উৎকট দাম্পত্য সমস্যার সমাধান করিবে আমার কম্য নয় ভূত জাতি অতি নাছোর বান্দা ন্যায্য গণ্ডা ছাড়িবে না পুরুষের পুরুষত্ব নারীর নারীত্ব ভূতের ভূতত্ব পেত্নীর পেত্নিত্ব এসব তাহারা বিলক্ষণ বোঝে অতএব স্বনির্বন্ধ অনুরোধ করিতেছি শ্রীযুক্ত শরৎ চাটুর্যে চারু বাণুর্যে নরেশ সেন এবং যতীন সিংহ মহাশয়গণ যুক্তি করিয়া একটা বিলি ব্যবস্থা করিয়া দিন যাহাতে এই ভূতের সংসারটি ছাড়ে খাড়ে না যায় এবং কোনো রকম নীতিবিগঢ়িত বিদ্গুটে ব্যাপার না ঘটে নিতান্ত যদি না পারেন তবে চাঁদা তুলিয়া গয়ায় পিণ্ড দিবার চেষ্টা দেখুন যাহাতে বেচারারা অতঃপর শান্তিতে থাকিতে পারে